হ্যালো, আসসালামু আলাইকুম। বিসাটিটোর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্য বিডনে হাজির হয়েছি। তো আজকে আমরা যে জব নিয়ে কথা বলবো সেটি হলো টেইলার জব। তো আমাদের টেইলার্স রয়েছে অনেক, টেইলার্স আমাকে মানে মেসেজ দেয় ফোন দিয়ে টেইলারের কোনো জব আছে কিনা, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর দেশটি হলো পোল্যান্ড, এখানে গার্মেন্টস রয়েছে। তো আপনি টেইলার মানে বিভিন্ন দোকান রয়েছে, তো আপনি সেখানে কাজ করতে পারেন। তো টেইলার হিসেবে আপনি আবেদন করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। তো আপনি কি কি করবেন আমি টোটাল প্রসেস বলে দেবো। তো আপনি আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে নিজে নিজে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে টপিক গুলো রয়েছে, আপনি কিভাবে পোল্যান্ডের জন্য সিভি কাভার লেটার রেডি করবেন, কত টাকা স্যালারি পেতে পারেন, কারা আবেদন করতে পারবেন এবং কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা পাবেন, আর লাইভ ডেমো দেখিয়ে দেবো কিভাবে আবেদন করবেন, আর বোনাস টিপস থাকবে যেন আপনি সহজে জবটি পেতে পারেন। তো আপনাকে যদি ইংরেজি আপনি জানেন বেসিক তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর পোল্যান্ড কিন্তু একটা সুন্দর একটা দেশ, তো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন পুলিশ যে মেয়েরা তারা কিন্তু অনেক ফ্রেন্ডলি হয়। তো আপনি এই দেশটিতে যেতে পারেন, চমৎকার সুন্দর দেশ। তো চলুন শুরু করা যায়, আজকে টপিকসগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি কিভাবে পোল্যান্ডের জন্য সিভি কাবলটা রেডি করবেন। তো যেহেতু পোল্যান্ড একটা ইউরোপিয়ান সেনজেন দেশ, সেখানে আপনি এই আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। যদি আপনার লিঙ্কডইন কোনো প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, না থাকলে রেডি করে নেবেন। তারপর একটা সুন্দর অফিসিয়াল ছবি অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এই কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি টেইলার কাজে কত বছর ধরে কাজ করতেছেন সেই দক্ষতাগুলো সুন্দর করে লিখবেন। তারপর দিতে পারেন আপনার কাজের হিস্টোরি, বিশেষ করে আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন সেই হিস্টোরিগুলো তুলে ধরবেন। তারপর দিতে পারেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার পাশের সন, রেজাল্ট, ইউনিভার্সিটি সেগুলো সুন্দর করে তুলে ধরবেন। তারপর দিতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যদি টেইলার ক্ষেত্রে বিভিন্ন স্কিলস অর্জন করেছেন সেই স্কিলগুলো তুলে ধরবেন। তারপর দিতে পারেন আপনার ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেহেতু পোল্যান্ড একটা পুলিশ না একটা পুলিশ ভাষা তারা কথাবার্তা বলে, আপনি দিতে পারেন আপনি পুলিশ ভাষাও কথাবার্তা বলতে পারেন, তাহলে আপনি বেশি অগ্রাধিকার পাবেন। আর ইংরেজি তো অবশ্যই আপনাকে জানতে হবে। তো আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে হবি এবং ভলান্টিয়ার অভিজ্ঞতা অ্যাড করতে পারেন। তারপর রেডি করতে হবে আপনাকে একটা কাভার লেটার, সেটি কিভাবে রেডি করবেন, আপনি পোল্যান্ডে কেন যেতে চান এবং ওখানে গিয়ে আপনি কিভাবে টেইলার্স জবে তাদেরকে মানে কাজ করবেন সেই বিষয়টি সুন্দর করে ব্যাখ্যা করবেন, তাহলে আপনার মোটামুটি অগ্রাধিকার পাবেন। তো হয়ে গেল একটা সিভি কাভার লেটার। এখন আপনি আবেদন করবেন কোথায়? তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পোল্যান্ডের যে বিখ্যাত রিক্রুটিং এজেন্সি ঠিকানা রয়েছে তাদের ঠিকানা দিয়ে রাখি, আপনি ওখানে গিয়ে তাদের কাছে আবেদন করতে পারেন। আপনার জাস্ট আপনার সিভি কাভার লেটারটি রেডি করে তাদের কাছে ইমেলে পাঠিয়ে দিন, অথবা তাদের অনলাইন ফর্ম থাকে সেটিও আপনি ফিল আপ করতে পারেন। তো যারা এখন আবেদন করা শিখেননি তারা আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি দিয়ে রেখেছি লাইভ ডেমো কিভাবে একটা কোম্পানিতে সিভি কাভার লেটার পাঠাতে হয়। তো সেটি দেখে কিন্তু আপনি নিজে নিজেই আপনার সিভি কাভার লেটারটি মোবাইল ফোন থেকে পাঠাতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এখানে স্যালারি পাবেন কত? তো পোল্যান্ডে কিন্তু স্যালারি একটু কম হয়, আপনি এখান থেকে দুই দুই থেকে আড়াই লাখ টাকা স্যালারি পেতে পারেন। তো ফ্রিল্যান্স জবে তো এটা কিন্তু মানে অন্যান্য বাংলাদেশের তুলনায় হিউজ একটা টাকা। তো আপনার কিন্তু খরচও কম, আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে, আর আপনি কিন্তু 5 বছর পরে পোল্যান্ডের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো একটা চমৎকার সুযোগ। তো আপনি যে সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন, এছাড়া পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস সেগুলো আপনি পাবেন। এছাড়া আপনার ফুল ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন 6 মাস পরে, এই একটা চমৎকার সুযোগ রয়েছে। আর আপনি ভিসা স্পন্সরশিপ পাবেন, মানে আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে। তো কোম্পানি তো আর যে বিষয়গুলো রয়েছে, কোন যে একটা স্যান্ডিন ইউরোপিয়ান দেশ সেখানে কিন্তু আপনার ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে, আপনার কোনো টাকা কস্ট লাগবে না। আপনি আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, শারীরিকভাবে ফিট, আপনি ইংরেজি ভাষা কথাবার্তা বলতে পারেন, তাহলে আপনি এই টেইলার জবে পোল্যান্ডে আবেদন করতে পারবেন। আপনাকে অবশ্যই একটা ইউরোপ ফরম্যাট সিভি কাবলাটা রেডি করতে হবে, আর সেটি কিন্তু প্রথমে বলে দিচ্ছি কিভাবে রেডি করবেন। আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাসে 160 ঘন্টা কাজ। আর আপনি এই যদি ছুটি পাবেন শনিবার রবিবার সেদিন কিন্তু আপনি ওভারটাইম কাজ করতে পারেন, ওভারটাইম কাজে একটা বেনিফিট, ডাবল স্যালারি পাবেন। তো একটা চমৎকার শুধু ধরেন, আপনি যদি অন্যান্য দিন পান 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো, যত বেশি ওভারটাইম করে আপনার স্যালারি কিন্তু তত হাই হবে। আর আপনি সেনজেন দেশে যেতে পারলে একটাতে আপনি কিন্তু 6 মাস পরে যে কোনো বড় দেশে মুভ করতে পারেন, বিশেষ করে জার্মানি, ইটালি, ফ্রান্স এগুলো কিন্তু প্রচুর বেতন দেয়, তো আপনি ওষুধ দেশে সহজেই যেতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। ইতালি কিন্তু টেইলার জবের অনেক চাহিদা রয়েছে।
তো আপনি ওইখানেও ইচ্ছা করলে আবেদন করতে পারবেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, আপনি ভিডিওকে লাইক করতে পারেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় হলো, আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর অনেকে আমাকে ফোন দেন, তো ফোন করলে খুব একটা পাবেন না, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যদি আমার সাথে কাজ করতে চান, ইন্টারেস্ট হন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, তাহলে আমি কিন্তু 100% রিপ্লাই দিই। আশা করি বুঝতে পেরেছেন। আর ইদানিং দেখলাম অনেক খারাপ খারাপ মন্তব্য মানে আসে, মানুষ পড়ে, এগুলো আসলে দালাল ঢুকে গেছে, দালালের বিভিন্ন লোক এজেন্সি, তো তারা আসলে ঢুকে এগুলো বাজে মন্তব্য করে। তো আপনারা এগুলোকে এড়িয়ে চলবেন, যাতে দালালের কোপে না পড়ে। আমরা কিন্তু এই জন্য আপনার জন্য ভিডিও বানাই, কারণ নিজে নিজেই আবেদন করে যেতে পারেন, সঠিক তথ্য আমরা তুলে ধরি। আপনি যে টিকেন, আপনার শুধু বিমান ভাড়া টোটাল প্রসেসিং 3 লাখ টাকা খরচ হবে, আরো কম খরচ হয়। তো একটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।